হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2021-2022 শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষা দিবা, তাদের জন্য একটি আপডেট তথ্য শেয়ার করব আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ ভর্তির আবেদনের তারিখ প্রকাশ করেছে। কথা বলব এই আবেদনের তারিখ সহ চূড়ান্ত আবেদন কবে হবে, পরীক্ষা এমসিকিউ হবে কিনা, কোন ইউনিটে ভর্তি পরীক্ষা কবে হবে, সংক্ষিপ্ত সিলেবাস থাকছে কিনা, সেকেন্ড টাইম থাকছে কিনা, প্রতি ইউনিটের ফি কত নির্ধারণ করা হয়েছে বিস্তারিত জানতে পারবা আজকের ভিডিওতে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, চলো জেনে আসি বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2021-2022 শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় আবেদনের সময় নির্ধারণ করা হয়েছে আগামী 25 মে থেকে দুপুর 12টায় শুরু হবে আবেদন। এছাড়া 9 জুন রাত 12টা পর্যন্ত চলবে এই আবেদন কার্যক্রম। সোমবার 11 এপ্রিল বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2021-2022 শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনের সময় নির্ধারণ করা হয়েছে আগামী 15 জুন দুপুর 12টা থেকে শুরু হয়ে এই আবেদন চলবে 28 জুন রাত 12টা পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষায় 100 নম্বরের ভর্তি পরীক্ষা হবে। প্রশ্নের ধরন হবে এমসিকিউ। সকল ইউনিটেই এই এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউতে পদ্ধতিতে মোট প্রশ্ন থাকবে 80টি। পরীক্ষার পূর্ণ মান হবে 100। পরীক্ষার পাশ নম্বর হবে 40। প্রতিটি ইউনিটে ভর্তি পরীক্ষা 4টি শিফটেই অনুষ্ঠিত হবে। চলো এবার জেনে আসি কোন ইউনিটে কবে ভর্তি পরীক্ষা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2021-2022 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী 25 জুলাই থেকে শুরু হবে। এবার 3টি ইউনিটের প্রতিদিন 4টি শিফটে পরীক্ষা হবে। 25 জুলাই সি ইউনিট বিজ্ঞান, 26 জুলাই এ ইউনিট মানবিক, 27 জুলাই বি ইউনিট বাণিজ্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিফট অনুযায়ী প্রতিদিন গ্রুপ 1 সকাল 9টা থেকে 10টা, গ্রুপ 2 সকাল 11টা থেকে 12টা, গ্রুপ 3 দুপুর 1টা থেকে 2টা এবং গ্রুপ 4 বিকাল 3:30 থেকে 4:30টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে, থাকছে সেকেন্ড টাইম। সর্বশেষ ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত অনুযায়ী জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসির প্রস্তাব বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষা পুনর্বিন্যাস সিলেবাসে নেওয়ার পক্ষে মত দিয়েছেন অধিকাংশ শিক্ষক। সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। দ্বিতীয়বার ভর্তির সুযোগ দেওয়ার প্রস্তাব করেছিল ইউজিসি। এবার 2020 সালে উত্তীর্ণ এসএসসি শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। সভায় শুধু এই বছরের জন্য দ্বিতীয়বার ভর্তির সুযোগ রাখার পক্ষে মত দেন শিক্ষকগণ। কথা বলবো প্রতি ইউনিটে প্রাথমিক আবেদন ফি কত নির্ধারণ করা হয়েছে, চূড়ান্ত আবেদন ফি কত নির্ধারণ করা হয়েছে। চলো এবার একটু জেনে আসি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2021-2022 সেশনের প্রথম বর্ষের ভর্তিতে প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 55 টাকা, আর চূড়ান্ত আবেদন 1100 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুসারে 2021-2022 সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ফি 55 টাকা এবং চূড়ান্ত আবেদন ফি 1100 টাকা নির্ধারণ করা হয়। একজন শিক্ষার্থী তার যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক ইউনিটে প্রাথমিক আবেদন করতে পারবে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত ভর্তিচ্ছু শিক্ষার্থী কেবল 1100 টাকা পরিশোধ করে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ মানবিক, বি ইউনিট ব্যবসা এবং সি ইউনিট বিজ্ঞান এই 3টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটের বিশেষ কোঠা সহ সর্বোচ্চ 72,000 আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রতিটি ইউনিটে ভর্তি পরীক্ষার 4টি শিফটে অনুষ্ঠিত হবে। প্রতি শিফটে সর্বোচ্চ 18,000 আবেদনকারী পরীক্ষা নেওয়া হবে। আর এবারও থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেকশন পদ্ধতিও, অনেক আন্দোলনের পরও এবার এটা বহাল থাকছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির সর্বশেষ আপডেট তথ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।